আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করতে চলেছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর আর এই প্রশ্নের উত্তরগুলি যদি জানা থাকে তাহলে সে সি থেকে শুরু করে ইউপি টেট এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল টেট রয়েছে তার সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলোর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পারবে এবং এই যে প্রশ্নগুলো এগুলো বহুবার রিপিটও হয়েছে বহু পরীক্ষায় এছাড়া বুঝতে পারবে তোমার প্রিপারেশন কতটা চলছে এবং কতগুলো অ্যান্সার ঠিক করতে পারছো তাহলে নিজের নলেজটাকে ইনক্রিজ করার জন্য ভিডিওটি দেখতে থাকো এবং পরপর নিজের অ্যান্সারগুলো মিলিয়ে নাও তো আজকের যে প্রথম প্রশ্নটি রাখা হয়েছে যে শিশুর বিকাশ বলতে কি বোঝায় তাহলে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগজির যে প্রথম প্রশ্নটি শিশুর বিকাশ বলতে কি বোঝায় তো এখানে আমাদের মনে রাখতে হবে শিশুর বিকাশ বলতে কি বোঝায় চারটি অপশন রয়েছে এ নাম্বার অপশনে রয়েছে শুধুমাত্র পরিমাণগত বিকাশ বিতে রয়েছে শুধুমাত্র গুণগত বিকাশ এরপরে তারপরে যে সি নাম্বার অপশন রয়েছে পরিমাণগত ও গুণগত বিকাশ উভয় অর্থাৎ এখানে দুটোই দেওয়া রয়েছে তা এর যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি পরিমাণগত ও গুণগত অর্থাৎ কোয়ালিটিভ এবং কোয়ান্টিটি দুটো মিলিয়ে কিন্তু একটা চায় শিশুর হচ্ছে ডেভেলপমেন্টটা গড়ে ওঠা অর্থাৎ সমস্ত দিকের বিকাশ আর বৃদ্ধি বলতে শুধু বোঝায় যে দৈহিকভাবে বেড়ে ওঠা অর্থাৎ আর গ্রোথ আর হচ্ছে হাইট এবং ওয়েট এই তিনটে জিনিস যদি বেড়ে যায় সেটাকে বলা হচ্ছে গ্রোথ নেক্সট কাল রজার্স একজন তাহলে কাল রজার্স কে ছিলেন সেটা আমাদের জানতে হবে এখানে তো কাল রজার ছিলেন এ নাম্বার অপশানে বলা রয়েছে মানবতাবাদী মনোবিদ বিতে রয়েছে আচরণবাদী মনোবিদ আর সিতে রয়েছে সমগ্রতাবাদী মনোবিদ আর ডিতে রয়েছে উপরের কোনোটি নয় তাহলে এই যে চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে সঠিক যে উত্তরটি হবে কাল রজার ছিলেন একজন মানবতাবাদী মনোবিদ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি যে প্রান্তীয় বাল্যকালটি আসে তাহলে প্রান্তীয় বাল্যকাল বলতে এখানে বোঝানো হচ্ছে যে ল্যাটার চাইল্ডহুড অর্থাৎ মানব জীবনের বিকাশের যে স্তরগুলো রয়েছে ইনফ্যান্সি আর্লি চাইল্ডহুড ল্যাটার চাইল্ডহুড অ্যাডলসেন্স এবং অ্যাডাল্টহুড এর মধ্যে যে প্রান্তীয় বাল্যকাল এই প্রান্তীয় বাল্যকালটি শিশুর মধ্যে কবে আসে এ নাম্বার অপশানে রয়েছে কৈশোরের পরে তাহলে আমরা দেখছি এ নাম্বার অপশানে কৈশোরের পরে বিতে রয়েছে বয়সন্ধির পূর্বে এবং সি নাম্বার যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে প্রাথমিক বাল্যকালের পূর্বে আর ডিতে রয়েছে উপরের কোনোটি নয় তো এই যে চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে বয়স সন্ধির পূর্বে এটি হচ্ছে কারেক্ট আনসার প্রান্তীয় বাল্যকালটি আসে বয়স সন্ধির পূর্বে নেক্সট চার নম্বর এখানে যে কোহলবার্গের থিওরির কথা বলা হয়েছে কোহলবার্গের থিওরির অনুযায়ী দি নৈতিক বিকাশের দ্বিতীয় ধাপটির নাম কি এ নাম্বার অপশানে রয়েছে প্রচলিত নৈতিকতা বোধ অর্থাৎ কনভেনশনাল মোরালিটি বিতে রয়েছে সংক্রমণগত নৈতিকতা সিতে রয়েছে স্বশাসিত নৈতিকতা আর ডি নাম্বার যে অপশানে রয়েছে উপরে কোনোটিই নয় তাহলে এখানে মনে রাখতে হবে কোহলবার্গ এর মত অনুসারে নৈতিক বিকাশের যে দ্বিতীয় ধাপ সেটি হচ্ছে কনভেনশনাল মোরালিটি অর্থাৎ এখানে তিনি তিনটি ধাপের কথা বলেছিলেন একটা হচ্ছে প্রি কনভেনশনাল আর একটা হচ্ছে কনভেনশনাল আর একটা যে অপশান রয়েছে তাহলে কনভেন প্রথমটা আমরা দেখছি প্রি কনভেনশনাল তারপর একটা রয়েছে শুধু কনভেনশনাল আর আরেকটা যে তৃতীয় ধাপটা যেটা সেটাকে কেবল হচ্ছে পোস্ট কনভেনশনাল তো এর মধ্যে যে দ্বিতীয় ধাপটা সেটা হচ্ছে কনভেনশনাল অর্থাৎ অপশন এ পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে পালিত শিশুর ব্যক্তিত্বের উপর তার জন্মদাতা পিতামাতার প্রভাব রয়েছে বিবৃতিটি সত্য মিথ্যা চিহ্নিত করা যায়নি আর উপরের কোনোটি নয় অর্থাৎ পালিত শিশু বলতে এখানে অ্যাডপ্টেড চাইল্ডের কথা বলা হচ্ছে এই অ্যাডপ্টেড চাইল্ড যে রয়েছে এই চাইল্ডের ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটির উপর তার জন্মদাতা পিতামাতার প্রভাব রয়েছে কথাটি সঠিক অর্থাৎ অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে থ্রাস্টন থ্রাস্টন এর বুদ্ধি সংক্রান্ত তত্ত্বটি এ নাম্বার অপশান রয়েছে একক উপাদান তত্ত্ব এ নাম্বার যে অপশান রয়েছে দেখছি একক উপাদান তত্ত্ব এরপর রয়েছে দি উপাদান তত্ত্ব এরপরে সি নাম্বার অপশান রয়েছে দলগত উপাদান তত্ত্ব আর ডি নাম্বার অপশানে রয়েছে কোনোটি নয় তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে থ্রাস্টনের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বটি হচ্ছে দলগত উপাদান তত্ত্ব এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার অর্থাৎ গ্রুপ ফ্যাক্টর থিওরি আর একক উপাদান তত্ত্বটি যেটি দিয়েছিলেন এই একক উপাদান তত্ত্ব একক উপাদান তত্ত্ব দিয়েছিলেন বিনে আর দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন স্পিয়ারম্যান তাহলে থ্রাস্টনের যে তত্ত্ব বুদ্ধি সংক্রান্ত সেটাকে বলে গ্রুপ ফ্যাক্টর থিওরি বা দলগত উপাদান তত্ত্ব নেক্সট সাত নাম্বার যে প্রশ্নটি রয়েছে সাত নাম্বার প্রশ্নটি বলা হয়েছে যে পাঁচ বছরের উপরে শিশুদের যে মূত্রবেগ ধারণে যে অক্ষমতা এটি একটি জ্ঞানমূলক অপসঙ্গতি সমস্যামূলক আচরণ স্বাভাবিক আচরণ উপরে কোনোটি নয় তো এর সঠিক উত্তরটি হবে সমস্যামূলক একটা আচরণ নেক্সট প্রশ্নটি যেটি রয়েছে আট নম্বর যে কোশ্চেনটি বলা হয়েছে যে নোয়াম চমস্কি এটি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বিভিন্ন সাবজেক্টের যে পেডাগজি রয়েছে তাতেও বারবার পাওয়া যাবে বিশেষ করে লিটারেচার যেগুলো বাংলা অথবা ইংলিশ তো এখানে নোয়াম চমস্কির তত্ত্বটি মূলত সম্পর্কিত তাহলে নোয়াম চমস্কির তত্ত্বটি কিসের সঙ্গে সম্পর্কিত রয়েছে এ নাম্বার অপশানে রয়েছে ভাষার সঙ্গে অর্থাৎ ভাষার বিকাশের সঙ্গে বি নাম্বার অপশানে রয়েছে সামাজিক বিকাশের সঙ্গে সিতে রয়েছে প্রাক্ষবিক বিকাশের সঙ্গে আর ডিতে রয়েছে উপরের কোনোটি নয় তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে নোয়াম চমস্কির যে তত্ত্বটা এই নোয়াম চমস্কির তত্ত্বটি মূলত সম্পর্কিত ভাষার বিকাশের সঙ্গে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সঙ্গে নোয়াম চমস্কির তত্ত্বটি থিওরিটি যুক্ত তিনি এখানে একটা থিওরির নাম বলেছিলেন যেটার নাম হচ্ছে ল্যাট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস এই এইটা তিনি মনে করেন যে এটা সকলের মধ্যেই রয়েছে অর্থাৎ যে ইউনিভার্সাল গ্রামারের ব্যাপারটা এটাও কিন্তু নোয়াম চমস্কি বলেছিলেন অর্থাৎ নোয়াম চমস্কি বলেছিলেন যে শিশু তার জন্মের পর থেকেই তার মধ্যে ভাষার বিকাশে আপনা আপনি শিখে যায় এই জন্য তিনি একটি ডিভাইসের কথা বলেছিলেন যেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস অথবা ইউনিভার্সাল গ্রামারের থিওরিটি কিন্তু নোয়াম চমস্কিরই দেওয়া নেক্সট বস্তুর স্থায়িত্ব সম্পর্কিত ধারণা তৈরি হয় তাহলে বস্তুর যে স্থায়িত্ব এই স্থায়িত্ব সম্পর্কিত ধারণাটি তৈরি হয় এ নাম্বার অপশান রয়েছে প্রাক ধারণামূলক স্তরে বি নাম্বার অপশান রয়েছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে আর সি নাম্বার যে অপশান রয়েছে সংবেদন সঞ্চালনমূলক চিন্তনের স্তরে আর ডি রয়েছে উপরের কোনোটিই নয় তাহলে এখানে আমাদের প্রশ্নটি বস্তুর যে স্থায়িত্ব এই স্থায়িত্ব অর্থাৎ তার যে একটা এক্সিস্টেন্স রয়েছে কোনো একটা জিনিসের সেই সম্পর্কিত ধারণাটা তৈরি হয় কোন স্টেজে এসে এখানে আমাদের মনে রাখতে হবে অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার সংবেদন সঞ্চালনমূলক চিন্তনের স্তরে এসে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা তৈরি হয় নেক্সট দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে লিকার্ট এর স্কেলটি একটি তো লিকার্টের স্কেলটি একটি এ নাম্বার অপশন হচ্ছে মনোভাব পরিমাপক স্কেল বি নাম্বার অপশন হচ্ছে বুদ্ধি পরিমাপক স্কেল সি নাম্বার হচ্ছে ক্ষমতা নির্ণায়ক স্কিল ডি নাম্বার যে অপশনটি রয়েছে উপরের কোনোটি নয় তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিও এরপর এগারো নাম্বার যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে শিখন অক্ষমতা যা পঠন বা ভাষা উপলব্ধি অবধির সঙ্গে জড়িত তাহলে শিখন অক্ষমতা অর্থাৎ যে লার্নিং ডিসাবিলিটি রয়েছে সেই লার্নিং ডিসেবিলিটি যা পঠন বা ভাষা উপলব্ধির সঙ্গে জড়িত পঠন অর্থাৎ পড়তে পারছে না ঠিকভাবে অথবা ভাষাটা সঠিকভাবে উপলব্ধি করতে পারছে না এর সঙ্গে জড়িত তাকে কি বলা হয় শিখন অক্ষমতা তো এখানে বলা হচ্ছে অটিজম ডিসক্যালকুলিয়া ডিসলেক্সিয়া উপরের কোনোটিই নয় তাহলে আমরা জানি যে লার্নিং ডিসেবিলিটি যেটা সেটাকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট আর ডিসক্যালকুলিয়া যেটা সেটা হচ্ছে ক্যালকুলেশান যে প্রবলেমটা সেটাকে বলা হচ্ছে যে ম্যাথামেটিক প্রবলেম সেটা এরপরে পরের অপশান যে পরের যে প্রশ্নটি রয়েছে বারো নম্বর বিদ্যালয়ে অন্তর্ভুক্তির মুখ্য উদ্দেশ্য হল তাহলে বিদ্যালয়ে অন্তর্ভুক্তি অর্থাৎ ইনক্লিউশন এর মুখ্য উদ্দেশ্য কী এ নাম্বার অপশানে রয়েছে নিরক্ষর পিতামাতাদের শিক্ষাগত চাহিদাগুলি পরিপূরণ করা বি নাম্বার অপশানে রয়েছে সমস্ত ক্লাসকে উপেক্ষা করে শুধুমাত্র অক্ষম শিশুদের চাহিদার পূরণ করা আর সি নাম্বার অপশানে রয়েছে বিশেষ শ্রেণীভুক্ত শিশুদের জন্য বন্দোবস্ত করা আর ডি নাম্বার অপশানে রয়েছে উপরে কোনোটিই নয় তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে বিদ্যালয়ে অন্তর্ভুক্তির মুখ্য উদ্দেশ্য অর্থাৎ প্রধান উদ্দেশ্যটা কী নিরক্ষর পিতা শিক্ষাগত চাহিদা পূরণ করা এটা কোনোভাবেই সম্ভব নয় এরপরে বাকি যে অপশানগুলো রয়েছে সমস্ত ক্লাসকে উপেক্ষা করে শুধুমাত্র অক্ষম শিশুদের চাহিদা পূরণ করা এটাও সঠিক নয় এরপরে যে সি নাম্বার অপশানটাই রয়েছে বিশেষ শ্রেণীভুক্ত শিশুদের জন্য বন্দোবস্ত করা তাহলে এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার বিশেষ শ্রেণীভুক্ত অর্থাৎ যারা শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে বা যারা বিদ্যালয় ছুট তাদেরকেও যেন শিক্ষার আঙ্গিনে আনা যায় এটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশান এর মূল উদ্দেশ্য অর্থাৎ সকলেই একসঙ্গে যেন পড়ার সুযোগটা পায় নেক্সট তেরো নম্বর যে কোয়েশ্চেন রয়েছে শ্রবণ সম্পর্কিত বিকলন সম্পন্ন শিশুরা নিম্নক্ত কোন প্রতিবন্ধকতার শিকার তাহলে শ্রবণ সম্পর্কিত এখানে যে শ্রবণ সম্পর্কিত বিকলাঙ্গ সম্পূর্ণ শিশুরা নিম্নোক্ত কোন প্রতিবন্ধকতার শিকার এ নাম্বার অপশান রয়েছে বৌদ্ধিক বি নাম্বার অপশান রয়েছে সংবেদীয় এরপর রয়েছে প্রাক্ষবিক উপরের কোনোটি নয় তো আমাদের যে সঠিক অ্যান্সার হবে তেরো নম্বর কোয়েশ্চেনের সেটি হচ্ছে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার সেটি হচ্ছে সংবেদীয় নেক্সট চোদ্দো নম্বর যে প্রশ্নটিকে রাখা হয়েছে সেটি হচ্ছে সৃজনশীলতা বাড়ে অর্থাৎ কোনো যে লার্নার বা শিক্ষার্থী এই শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা অর্থাৎ তার যে ক্রিয়েটিভিটি এই ক্রিয়েটিভিটিটা বাড়ে কিসের সঙ্গে এ নাম্বার অপশান হয়েছে বয়সের সঙ্গে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ে এই কথাটা কতটা সঠিক তাহলে এটা আমরা দেখছি যে বয়স বাড়লে যে শিক্ষার্থীর মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে এমনটা কিন্তু নয় অর্থাৎ অপশান নাম্বার এ সম্ভব নয় এরপরে বলা হয়েছে শিক্ষার সঙ্গে অর্থাৎ কোনো কিছু যখন শিখছে তখন তার ক্রিয়েটিভিটি বাড়তে পারে এটা হতে পারে এবার বাকি অপশানগুলো আমাদের দেখতে হবে সি নাম্বার অপশানে বলা রয়েছে অভিজ্ঞতার সঙ্গে আর ডি নাম্বার অপশানে রয়েছে কোনোটি নয় তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে যে সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটিটা বাড়ে অভিজ্ঞতার সঙ্গে যার যত অভিজ্ঞতা তার মধ্যে ক্রিয়েটিভিটি বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো নম্বর যে কোশ্চেনটা রাখা হয়েছে উন্নত বুদ্ধি হওয়ার কারণ তাহলে উন্নত বুদ্ধি হওয়ার কারণটা কি এ নাম্বার হচ্ছে মনোসামাজিক উপাদান বি নাম্বার অপশান হচ্ছে বংশগত গঠন আর বাকি যে অপশানগুলো রয়েছে সিতে বলা রয়েছে এ এবং বি দুটোই আর ডিতে রয়েছে উপরের কোনোটি নয় তাহলে এখানে বলা উন্নত বুদ্ধি এই উন্নত বুদ্ধি হওয়ার কারণটা কী তাহলে মনোসামাজিক উপাদান বলতে এখানে এনভারনমেন্টের কথাটা সাধারণত বোঝানো হচ্ছে বা সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরগুলো থাকে সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টরের কথা বলা হচ্ছে আর বংশগত গঠন বলতে যে হেরিডিটির ব্যাপারটা রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে অর্থাৎ পনেরো নম্বর কোয়েশ্চেনের যে রাইট অ্যান্সারটা হবে উন্নত বুদ্ধি হওয়ার কারণ এই উন্নত বুদ্ধি হওয়ার কারণ হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ এ এবং বি দুটোই সাইকোলজিক্যাল ফ্যাক্টরও রয়েছে এবং হেরিডিটি দুটোই যুক্ত রয়েছে উন্নত বুদ্ধি হওয়ার কারণে হিসেবে নেক্সট আচ্ছা এবার উন্নত বুদ্ধি সম্পূর্ণ শিশুরা ষোলো নম্বর কোয়েশ্চেন হচ্ছে উন্নত বুদ্ধি সম্পূর্ণ শিশুরা এ নাম্বার অপশান তাদের চাহিদা সম্পর্কে দৃঢ় প্রত্যয় নয় অর্থাৎ যেটা সঠিক সেটা বলতে হবে উন্নত বুদ্ধি বুদ্ধিসম্পূর্ণ শিশুরা বলা যে তাদের যে চাহিদা তাদের যে ডিমান্ড এগুলো সম্পর্কে তারা দৃঢ় প্রত্যয়ই নয় অর্থাৎ তারা সেগুলোতে কোনো কমিটমেন্ট রাখে না তাহলে এই অপশানটি হবে না এটা ভুল বি নাম্বার অপশান বলেছে তাদের বিচার বুদ্ধিতে স্বাধীন আর সি নাম্বার অপশানে রয়েছে শিক্ষকের অধীন নয় শিক্ষকের অধীন নয় আর ডি নাম্বার অপশানে রয়েছে উপরের কোনোটিই নয় তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে উন্নত বুদ্ধি সম্পূর্ণ শিশুরা তাদের বিচার বুদ্ধিতে স্বাধীন অর্থাৎ অপশান নাম্বার বি সঠিক উত্তর অপশান নাম্বার বিতে বলা রয়েছে তারা সবসময় তাদের যে থিঙ্কিং এই থিঙ্কিং বা তাদের যে চিন্তা ভাবনাগুলো এগুলোতে তারা ইন্ডিপেন্ডেন্ট থাকে অর্থাৎ তারা স্বাধীন থাকে এই উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুরা নেক্সট সতেরো নম্বরে যে কোশ্চেনটিকে রাখা হয়েছে সত্তরের নিচে তাহলে আমরা দেখছি যে সত্তর এই সত্তরের নিচে যে বুদ্ধাঙ্ক সম্পূর্ণ ব্যক্তিদের বলা হয় বুদ্ধাঙ্ক বলতে এখানে আইকিউ এর ব্যাপারটা বোঝানো হচ্ছে তাহলে যাদের বুদ্ধাঙ্ক সাধারণত সত্তরের নিচে থাকে সেই সমস্ত ব্যক্তিদের আমরা কী বলি এ নাম্বার অপশানে রয়েছে উন্নত বুদ্ধি সম্পন্ন না এই অপশানটি কোনোভাবেই সম্ভব নয় কারণ উন্নত বুদ্ধিসম্পূর্ণ তাদেরকেই বলা হয় যাদের আইকিউ একশো চল্লিশের অধিক এরপরে বলা রয়েছে সাধারণ বুদ্ধিসম্পূর্ণ নেক্সট যে দুটো অপশান রয়েছে সেই দুটো অপশান হচ্ছে সি মানসিক প্রতিবন্ধী আর ডি উপরের কোনোটিই নয় তাহলে উন্নত সত্তরের নিচে বুদ্ধাঙ্ক সম্পূর্ণ ব্যক্তিদের যেটা বলা হয় সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী যাদের বুদ্ধাঙ্ক হচ্ছে সত্তরের নিচে তাদেরকে বলা হচ্ছে মানসিক প্রতিবন্ধী নেক্সট আঠারো নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া তাহলে সামাজিক অর্থাৎ সোশ্যালি আর হচ্ছে আর্থিকভাবে অর্থাৎ ইকোনমিক্যালি এই দুটো দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের জন্য প্রয়োজন এ নাম্বার বলা রয়েছে বিশেষ পাঠ্যক্রম বিতে রয়েছে সহায়ক সরকারি নীতি আর সিতে রয়েছে শিক্ষকদের দয়া আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয় তাহলে এখানে আমাদের মনে রাখার বিষয় আঠারো নম্বর যে কোশ্চেনটি যে সোশ্যালি এবং ইকোনমিক্যালি এই দুটো দিক থেকে যে সমস্ত শিশুরা পিছিয়ে রয়েছে তাদের জন্য কি প্রয়োজন এর সঠিক উত্তরটি হবে সহায়ক সরকারি নীতি এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার সহায়ক সরকারি নীতি অর্থাৎ সরকার থেকে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে সাহায্য করতে হবে যারা সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে রয়েছে নেক্সট উনিশ নম্বর যে কোয়েশ্চেনটিকে রাখা হয়েছে নিচের কোনটি বুদ্ধিগত অক্ষমতার একটি উদাহরণ তাহলে বুদ্ধিগত অক্ষমতার উদাহরণ কোনটি এ নাম্বার অপশন রয়েছে মানসিক প্রতিবন্ধী প্রতিবন্ধকতা বিতে রয়েছে ডিসলেক্সিয়া এরপর বাকি যে অপশানটাই রয়েছে সিতে অ্যাটেনশন ডেফিসিড হাইপার অ্যাক্টিভ সিন্ড্রোম আর ডিতে রয়েছে উপরের কোনোটি নয় তাহলে এখানে মনে রাখতে হবে নিচের কোনটি বুদ্ধিগত অক্ষমতার একটি উদাহরণ তাহলে বুদ্ধিগত অক্ষমতার একটি উদাহরণ এখানে হচ্ছে যেটি সেটি হচ্ছে মানসিক প্রতিবন্ধীকতা মানসিক প্রতিবন্ধকতা নেক্সট কুড়ি নম্বর যে কোয়েশ্চেনটিকে রাখা হয়েছে বিদ্যালয়ে শিশুর সৃজনশীলতাকে তাহলে বিদ্যালয়ের শিশুর যে সৃজনশীলতা অর্থাৎ নতুন কিছু করার যে তার ক্ষমতা সেই সৃজনশীলতাটাকে শিক্ষকের এ নাম্বার অপশান রয়েছে উৎসাহিত করা উচিত নয় নয় বলা রয়েছে তার মানে এই অপশানটি হবে না এরপরে বিতে বলা রয়েছে উৎসাহিত করা উচিত আর সিতে রয়েছে নিরপেক্ষভাবে বিচার করা উচিত আর অপশান নাম্বার ডিতে রয়েছে উপরের কোনোটিই নয় তাহলে এখানে বিদ্যালয়ে শিশুর যে সৃজনশীলতা অর্থাৎ তার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা রয়েছে এটা একজন টিচারের অবশ্যই তাতে এনকারেজ করা উচিত অর্থাৎ সেখানে উৎসাহিত করা উচিত এটি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট একুশ নম্বর কোশ্চেনটি যেটি রয়েছে চিন্তন হলো একটি তাহলে থিঙ্কিং যে প্রসেসটা রয়েছে এই থিঙ্কিং প্রসেস হচ্ছে কীরকম ধরনের প্রসেস এ নাম্বার অপশানে রয়েছে জ্ঞানমূলক প্রক্রিয়া অর্থাৎ কগনেটিভ প্রসেস বিতে রয়েছে প্রাক্ষভিক প্রক্রিয়া সিতে রয়েছে কর্মমূলক প্রক্রিয়া আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয় তো এর মধ্যে আমাদের মনে আমরা যখন কোনো কিছু চিন্তা করি তখন সেটা আমাদের পূর্ববর্তী যে জ্ঞান জ্ঞানকে কাজে লাগিয়ে চিন্তাটা করতে শুরু করি অর্থাৎ চিন্তন হলো একটি জ্ঞানমূলক প্রক্রিয়া এটাই হচ্ছে রাইট অ্যান্সার অপশান একটি শিশু বাঁ হাতে লেখে এবং এতেই সে সুবিধা বোধ করে তাহলে কোনো একজন লার্নার রয়েছে বা কোনো একজন চাইল্ড রয়েছে যে বাঁ হাতে লেখে এতেই সে সুবিধা বোধ করে সেক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে কি করা উচিত এ নাম্বার অপশানে বলা রয়েছে তাকে বাঁ হাতে লিখতে নিরুৎসাহিত করা উচিত অর্থাৎ ডিসকারেজ করতে হবে যেন সে বাঁ হাতে না লেখে তাকে নিরুৎসাহিত করা উচিত এরপরে বলা রয়েছে তার যে মনোনয়ন এই মনোনয়নকে অনুমোদন করা উচিত অর্থাৎ তার যে এই যে লেখার প্রসেসটা এটাই অ্যাপ্রুভ করা উচিত সিতে বলা রয়েছে তাকে চিকিৎসার জন্য পাঠানো উচিত আর ডি নাম্বার অপশানে রয়েছে উপরে কোনোটি নয় তাহলে কোনো স্টুডেন্ট যদি বাঁ হাতে লেখে এতে তাকে নিরুৎসাহিত করা কখনোই উচিত হবে না তাই আমাদের মনে রাখতে হবে যে সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে তার মনোনয়নকে অনুমোদন করা উচিত অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তেইশ নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে একটি শিশু যদি বিদ্যালয় পরিবেশে প্রচণ্ড ভয় পায় অর্থাৎ কোন শিশু বিদ্যালয়ের যে পরিবেশ এই পরিবেশকে প্রচণ্ড ভয় পায় তবে সে ক্রমশ হয়ে উঠবে তবে সে ক্রমশ হয়ে উঠবে এ নাম্বার অপশানে রয়েছে নিয়মানুবর্তী বিতে রয়েছে সময়ানুবর্তী সিতে রয়েছে বিদ্যালয়ন পলায়ন পর আর ডি নাম্বার যে অপশানটিকে রাখা হয়েছে উপরের কোনোটি নয় তো এই যে চারটি অপশান এই চারটি অপশানের মধ্যে রাইট যে আনসারটি হবে সেটি হচ্ছে বিদ্যালয় পলায়ন পর অর্থাৎ যদি কোনো শিশু বিদ্যালয়ের পরিবেশটাকে ভয় পায় তাহলে সে বিদ্যালয়ে নিয়মিত আসবে না অর্থাৎ বিদ্যালয় পালানোর তার একটা অভ্যাস তৈরি হবে তাই অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট চব্বিশ নাম্বার যে কোয়েশ্চেনটিকে রাখা হয়েছে একটি ছাত্র প্রায় ক্লাসে তীব্র প্রক্ষোভ অর্থাৎ তার যে ইমোশানটা সেই ইমোশানটা প্রকাশ করে এক্ষেত্রে শিক্ষক এ নাম্বার অপশান তার এই আচরণের কারণ নির্ণয় করার চেষ্টা করবেন বিতে বলা রয়েছে তাকে এভাবেই বারবার আচরণটি প্রকাশ করতে দেবেন তাকে ক্লাসের বাইরে চলে যেতে নির্দেশ দেবেন উপরের কোনোটি নয় তাহলে একজন শিক্ষক হিসাবে কোনো ছাত্র যদি প্রায় ক্লাসে তীব্র প্রক্ষোভ প্রকাশ করে ইমোশান দেখায় এক্ষেত্রে শিক্ষক তাকে আচরণটি প্রকাশ করতে দেবেন এটা কোনোভাবেই হবে না তাকে ক্লাসের বাইরে চলে যেতে নির্দেশ দেবেন এটাও কোনোভাবে সম্ভব নয় তাই অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর তাহলে চব্বিশ নম্বর কোশ্চেনের যে সঠিক উত্তরটি সেটি হচ্ছে অপশান নাম্বার এ তার এই আচরণের যে কারণটা কি সেটা তিনি রেকগনাইজ করার চেষ্টা করবেন পঁচিশ নাম্বার যে কোশ্চেনটি রয়েছে প্রেশনার বৈশিষ্ট্য হিসাবে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক নয় তাহলে এই যে প্রেশনার কথা বলা রয়েছে অর্থাৎ মোটিভেশন এর বৈশিষ্ট্য হিসেবে নিম্নক্ত কোন বিবৃতিটি সঠিক নয় অর্থাৎ কোন বক্তব্যটা সঠিক নয় তাহলে আমরা জানি যে মটিভেশনের সম্পর্কে এখানে বলা রয়েছে এ নাম্বার অপশানে বলা রয়েছে প্রেশনা ব্যক্তির জৈবিক চাহিদা পূরণে সাহায্য করে এরপরে বি নাম্বার অপশানে রয়েছে প্রেশনা ব্যক্তিকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সি নাম্বার অপশানে রয়েছে প্রেশনা ব্যক্তিকে কর্মোদ্যমহীন করে দেয় আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয় তাহলে আমাদের মধ্যে যে যখন মোটিভেশন থাকে কোনো কিছু করার তখন সেই মোটিভেশনের বৈশিষ্ট্য হচ্ছে জৈবিক চাহিদা পূরণে সাহায্য করে অর্থাৎ আমাদের যে চাহিদাগুলো রয়েছে জৈবিক চাহিদা সেগুলো পূরণে সাহায্য করে ব্যক্তিকে তার নির্দিষ্ট যে লক্ষ্য অর্থাৎ তার যে এম বা গোল ওই দিকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে এটিও সঠিক কিন্তু তিন সি নাম্বার যে অপশানটা রয়েছে প্রেষণা ব্যক্তিকে কর্মোদ্যমহীন করে হ্যাঁ কর্মোদ্যমহীন করে তো অর্থাৎ কর্মের দিকে এগিয়ে নিয়ে যায় না কর্ম থেকে দূরে রাখার চেষ্টা করে এই কথাটি ভুল তাই সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি যে প্রেশনা বৈশিষ্ট্য হিসেবে এটি হচ্ছে ভুল প্রেশনা ব্যক্তিকে কর্মোদ্যমহীন করে দেয় এরপরে ছাব্বিশ নম্বরে যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীর ধূমপানের স্বভাব কখনোই এর ফল হতে পারে না তাহলে শিক্ষার্থীর যদি কোনো শিক্ষার্থীর ধূমপানের স্বভাব থাকে সেটা কখনো এর ফল হতে পারে না এবার এ নাম্বার অপশানে রয়েছে নকল করা বিতে রয়েছে টিকাকরণ শীতে রয়েছে বন্ধুদের চাপ ডিতে রয়েছে উপরের কোনোটি নয় তো এখানে মনে রাখতে হবে দু শিক্ষার্থী ধূমপানের যে স্বভাব এটা কখনোই টিকাকরণের ফল হতে পারে অর্থাৎ কেউ টিকা নিয়েছে তারপরে শিক্ষার্থী ধূমপান করছে এটা কোনো দিন সম্ভব নয় তাই রাইট অ্যান্সার হবে টিকাকরণ সাতাশ নম্বর যে প্রশ্নটিকে রাখা হয়েছে ক্লাসে প্রায়ই অমনোযোগী থাকলে ছাত্র বা ছাত্রীটিকে এ নাম্বার অপশান কঠোর শাস্তি দেওয়া উচিত বিদ্যালয় থেকে বহিষ্কার করা উচিত এরপর বাকি যে অপশান রয়েছে সি নাম্বার অপশান বিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দিতে উপদেশ দেওয়া উচিত আর দিতে উপরের কোনোটিই নয় ক্লাসে প্রায় অমনযোগী থাকলে ছাত্র বা ছাত্রীটি কঠোর শাস্তি দেওয়া উচিত এটা কোনোভাবেই হবে না কেন আধুনিক মনোবিজ্ঞান সম্মত যে ব্যবস্থা তাদের শিশুকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না এরপর যে বিদ্যালয় থেকে বহিষ্কার করা উচিত অর্থাৎ এটিও সম্ভব নয় এবং বিদ্যালয়ের পড়াশোনা বন্ধ করে দিতে উপদেশ দেওয়া উচিত অর্থাৎ এর যে সঠিক উত্তরটি হবে অপশন ডি উপরের কোনোটাই নয় এরপর আঠাশ নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে নিম্নক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল অর্থাৎ যেটা ভুল সেটা বলতে হবে শিশুদের যে আবেগ এই আবেগটা দীর্ঘস্থায়ী এরপরে বলা যে শিশুদের আবেগ তীব্র শিশুদের আবেগ ক্ষণিক স্থায়ী এবং শিশুদের আবেগ হচ্ছে সংক্ষিপ্ত তাহলে এর যে সঠিক অ্যান্সার এই অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিও এরপরে উনত্রিশ নম্বর যে কোয়েশ্চেনটিকে রাখা হয়েছে শিক্ষার্থীকে শাস্তি দেওয়া শিক্ষার্থীকে শাস্তি দেওয়া এ নাম্বার অপশান হচ্ছে সঠিক শিক্ষার জন্য সব সময় দরকার বিতে রয়েছে সঠিক শিক্ষার জন্য মাঝে মাঝে দরকার সিতে রয়েছে সঠিক শিক্ষার জন্য একেবারেই নিষ্ফল আর ডিতে রয়েছে উপরে কোনোটি নয় তো আধুনিক মনোবিজ্ঞানসম্মত যে টিচিং প্রসেস সেই টিচিং প্রসেসে শিক্ষার্থীকে কখনোই পানিশমেন্ট অর্থাৎ শাস্তি দেওয়াটা উচিত নয় তাই এখানে আমাদের মনে রাখতে হবে যে সঠিক শিক্ষার জন্য এটা একেবারেই নিষ্ফল এটি হচ্ছে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি উনত্রিশের দাগের যে কোশ্চেনটি এর সঠিক উত্তরটি হচ্ছে সঠিক শিক্ষার জন্য শাস্তি দেওয়া একেবারেই নিষ্ফল তিরিশ নম্বর কোশ্চেনটি যেটি রয়েছে পরামর্শদাতার দায়িত্ব হলো একজন পরামর্শদাতার দায়িত্বটা কি এ নাম্বার অপশন বলা রয়েছে পরামর্শ ও গ্রহিতাকে উপদেশ দেওয়া বিতে রয়েছে পরামর্শ গ্রহিতা কী সিদ্ধান্ত নেবে তা ঠিক করে দেওয়া আর সি নাম্বার অপশানে রয়েছে পরামর্শ গ্রহিতার সঙ্গে আলোচনা ক্রমে লক্ষ্য নির্ধারণ করা তাহলে এর উত্তরটি সঠিক উত্তরটি কোনটি হবে এর সঠিক উত্তরটি হবে পরামর্শ গ্রহিতার সঙ্গে আদান প্রদান এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরামর্শ যে গ্রহিতা এই পরামর্শ গ্রহিতার সঙ্গে আদান প্রদান অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরামর্শ গ্রহিতার সঙ্গে আলোচনাক্রমে লক্ষ্য নির্ধারণ করা এটি হচ্ছে সঠিক